যোগা আমার জীবনের একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, তার কারণ আমার একটা স্পাইনের প্রবলেম আছে এবং আমার মনে হয় যোগা এমন একটা ওয়ে আউট, স্পেশালি এই জেনারেশনের জন্যে যারা আমরা সবসময় স্ট্রেসে থাকি, সবসময় তাদের গায়ের ব্যথা হচ্ছে, ঘাড়ে ব্যথা হচ্ছে। যোগা এমন একটা জায়গা যেখান থেকে রিল্যাক্সেশন পাওয়া যায়, যেখান থেকে মানসিক শান্তি পাওয়া যায়। আমি আজকে বেদিক থেকে চলে এসেছি সঞ্জীবা আয়ুর্বেদা স্পাতে এবং আমি এখানে এসে একটা কথাই বলবো, একটা রিমাইন্ডার হলো, আমি যদিও রোজই যোগা প্র্যাকটিস করি এবং যোগা হ্যাজ বিন পার্ট অফ মাই লাইফ ফর লাস্ট 15 ইয়ার্স, মেবি মোর দেন দ্যাট। আমি স্কুল লাইফ থেকে প্র্যাকটিস করি কিন্তু সিরিয়াসলি নিয়েছি ক্লাস 15 বছর। এবং আমার মনে হয় আমরা যারা এই জেনারেশনের ছেলে মেয়ে, যারা সারাক্ষণ মোবাইল ঘাঁটাঘাঁটি করি, যারা কোনো সময় পাই না শরীরচর্চা করার জন্য বা জিমে গিয়ে বডি বিল্ডিং করি, যোগা এমন একটা জায়গা যেখানে সমস্ত শরীরের ছোটো ছোটো পয়েন্ট সব কিছু ঠিক হয়ে যায়। এবং আমি এটাই বলছিলাম যে মাসাজেরও দরকার পড়ে না যোগা, বা আমি থাইল্যান্ডে গিয়ে মাসাজ দেখেছি ওরা, কিন্তু আমাদেরই যে যোগার পশ্চার্স আছে সেগুলোকেই ডিফারেন্ট ওয়েতে আমাদের কাছে ফিরিয়ে দেয়। এবং প্রাণায়ামটা একেবারে, আমরা এত টেনশনে সারাক্ষণ জীবন কাটাই, আমরা ব্রিথ করতে ভুলে যাই, তো প্রাণায়াম এমন একটা জিনিস যেটা বিপি ফেরত দেয়, বিপি যা নর্মাল সেটাকে করে দেয়, যে কারণে আমাদের সমস্ত অসুখ, আমরা তো নিঃশ্বাস নিই না অনেক সময়, অনেক সময় নিঃশ্বাস দিতে ভুলে যাই, কারণ আমরা অনেকক্ষণ বাদে দীর্ঘশ্বাস ফেলে রিয়েলাইজ করি ওমা এতক্ষণ আমি নিঃশ্বাস নিই। তো আমার মনে হয় যোগা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আজকে আন্তর্জাতিক যোগা দিবসে এখানে এসে আমার পাওনা এইটুকুনি যে আমি প্রথম কথা, মানুষ যে এখনও শরীরচর্চায় মনোনিবেশ করছে এবং এখানে যারা গেস্টরা এসছে রিল্যাক্স করতে এসছে তারাও এসে যোগা প্র্যাকটিস করছে, আমিও অনেকটা দূর থেকে এসেছি এবং এসে আমি আজকে সৌম্যের কাছ থেকে অনেক কিছু শিখলাম। যোগা নিদ্রাকেও খুব সুন্দরভাবে ডিসক্রাইব করলো কীভাবে শবাসনের মধ্যে দিয়ে আমি আমার শরীর রিল্যাক্স করতে পারি। আই এম রিয়েলি গ্রেটফুল টু বেদিক ভিলেজ অ্যান্ড সঞ্জীবা আয়ুর্বেদিক স্পা। থ্যাংক ইউ।